হ্যালো গাইস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিওর সাথে। আর আজকের ব্লগটা বিকেলবেলা থেকে কেন স্টার্ট করছি, তো আজকের সকালে একটু কাজের মধ্যে ছিলাম তার জন্য সকালে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি। আর এই মাত্র চান করে খাওয়া দাওয়া করে এই রেডি হয়ে মোটামুটি বসলাম, তো এখন দিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। আর এখন আমরা যেতে চলেছি আরবিন্দের বাড়ি, মানে বারাসাত ব্রাউন বয়দের বাড়ি। তো ওদের বাড়ি আজকে ছট পুজো আছে, তো সেখানেই আমরা যাব। ওখান থেকে ওদের সাথে অন্য একটা জায়গায় যাবো যেখানটা পুজো হবে, সেখানটা ওই ঘরে সবাই রেডি হচ্ছে। আর এখানে সুমিত হাতের ব্যান্ডেজটা বাজছে, ও এখন রেডি হবে। তো চলো ফুল রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলি, আর তোমাদের দেখাই যে কে কীভাবে আজকে রেডি হলো, আর ওখানে গিয়ে কী কী আনন্দ করি সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে একটা ইম্পর্টেন্ট কথা, যারা এখনো পেজ ফলো করোনি প্লিজ ডেসক্রিপশনে লিংক আছে পেজের আর ইনস্টাগ্রামের, দুটোই তাড়াতাড়ি গিয়ে ফলো করে এসো। তো চলো আগে ফুল রেডি হয়ে নিই, তারপরে কথা বলছি। তো গাইস ফাইনালি ফুল রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে গেছি। তো কে কে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ, আমি, রাহুল দা, সঞ্জু দা, সুমিত, অনন্যা, আর দিদি এখনো বেরোয়নি, ঘরে তালা দিচ্ছে, তো দিদিও যাচ্ছে। তো আমরা একজন মিলে এখন যাবো আর না আরবিন্দের বাড়ি ডাইরেক্ট যাবো না, ওরা অনেকক্ষণ বসেছিল, তো ওরা বসে থেকে থেকে ভদ্রভাবে দিলাম আবার আইসক্রিম। মানে কালকে আছে আইসক্রিম নিয়ে একটা দুর্ধর্ষ ঘটনা ঘটে গেছে আমাদের বাড়ি। কি ঘটনা? আমি ভালোবাসে বলো গাইস, ভালোবাসে যে জিনিস আসলে সে জিনিস খেয়ে নিতে নয়, আমি ভালোবাসে আইসক্রিম দুটো এনেছিলাম, একটাও খেয়ে নিয়েছি। ও কেমন করলো ভাই রে ভাই, কে দেখবে, আর শুয়ে পড়ে গড়াগড়ি করলো একটা আইসক্রিমের জন্য। তো ওই যে দিদিও দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছে, এখন বেরোবো তো অনেক লেট হয়ে গেছে, এখন আর এখান থেকে ফ্যাচর ফ্যাচর না করে তো চলো একবার জায়গায় গিয়ে তারপরে। ফাইনালি চলে এসেছিলাম আরবিন্দের বাড়ির সামনে, কিন্তু যেহেতু সবাই বেরিয়ে গেছে তো এখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে আবার সামনের দিকে এগোনো শুরু করছে সবাই মিলে। তো রাহুলদা বাইক রাখা যাওয়া হয়নি, আবার সাথে সাথে করে চলে যাচ্ছি, দিদিরা সামনেই নেমে পড়ে গেছে, তো চলো ওদিকে গিয়ে তারপর ব্লগটা দেখে নিচ্ছি। তো আজ ফাইনালি সবাই একসাথে হয়েছে দেখতে পাচ্ছ কত, আর এই যে সামনে সবাই যাচ্ছে, সুমিত, আরবিন, সুজন সামনে দিয়ে যাচ্ছি, আর আমরা একটু আসার একটুখানি আগে সবাই বেরিয়েছে। তো ওই যে সামনে আওয়াজ শুনতে পাচ্ছ, যাচ্ছে ওখানে সবাই, তো চলো ও মামামনি নিয়ে কথা বলতে পারছি, দাঁড়ানো যখন সময় পাবো তখন কথা বলবো, চলো সামনের দিকে যাওয়া যাক তারপর ব্লগটা বলেন। তো এখানে কি হচ্ছে যে রাস্তায় যেতে যেতে এরকমভাবে মাঝখানে মাঝখানে দণ্ডি কাটতে কাটতে যেতে হয়, এটা নাকি এখানে নিয়ম। তো আর এখানে এই যে মাসি নাচ করছে এইভাবেই নাকি যেতে হয় সারাটা রাস্তা, এটাই এখানে নিয়ম। আর আমরা সবাই এখানটা দাঁড়িয়েছিলাম, দেখতে পাচ্ছ কত লোক জমা হয়ে গেছে রাস্তার মাঝখানে, এদিকে সবাই ভিডিও করছে, আমরা ভিডিও করছিলাম, এদিকে সুমিত আর রাহুলদা সবাই দাঁড়িয়েছে। আর ফাইনালি আমরা ঢুকে গেলাম যেখানটা পুজো হবে সেই ঘাটের ওখানটা। তো এখন দেখতে পাচ্ছ এখানে কতটা ভিড়, মানে একটা মেলার থেকেও বেশি ভিড় আমি এখানে দেখলাম। তো অনেকদিন পরে এরকম ভিড়ওয়ালা জায়গায় আসলাম, বেশ ভালোই লাগে। দেখতে পাচ্ছ সবার হাতে সেই বড় বড় থালার মধ্যে কত ফল টল দিয়ে, মানে এই পুজোতে যা যা লাগে সে সব কিছু দিয়ে সবাই নিয়ে যাচ্ছে আস্তে আস্তে ঘাটের দিকে। আর এদিকে আমরা ব্লগাররা সব ব্লগ করতে ব্যস্ত। তো এখানে যেই পুকুরের সামনে পুজোটা হবে সেখানে চলে এসেছি, আর মামমামকে রাহুলদা কাঁধে নিয়ে নিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ কত ফল, মানে মেন হয়তো এই পুজোর উপকরণ ফল, ফল দিয়েই পুজো হয়, কারণ সবাই দেখলাম জুড়ি ভরে ভরে ফল নিয়েছে। আর এখানে দেখো এটা কি হচ্ছে, জানো কোথায় উঠেছিস? তো যাই হোক হেল্প করার জন্য কাউকে তো পেলাম, ওখানে অতটা ভিড় ছেড়ে এখন একটা ফাঁকা জায়গা এসে সবাই মিলে বসলাম, এই সবাই রিলস আর কি, ওখানে সবাই যার মতো ব্যস্ত হয়ে গেছে, এখন আমি রিলস বানাবো, সেই রিলসগুলো দেখার জন্য কি করতে হবে ইনস্টাগ্রামে ফলো করো তাড়াতাড়ি, ডেসক্রিপশনে লিংক আছে গিয়ে তাড়াতাড়ি ফলো করো। আমার ইনস্টাগ্রামে 1,00,000 কমেন্টস দূর, তাড়াতাড়ি সবাই ফলো করে আসো। পার্টিটা কবে দেবে? পার্টিটা কবে দেবে? পার্টিটা দেবো 1,00,000 হোক তারপর। সিওর তো? হ্যাঁ, যারা যারা অডিয়েন্স দেখছে তাড়াতাড়ি চলে আসো, 1,00,000 হতে চলো। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ দাদা দিদি ভিডিও আজকে সবার ক্যামেরাম্যান। তো এটা হলো অরবিন্দের দিদি, তাই তো? এই যে আমাদের হ্যান্ডসাম জামাই বাবু, আর এখানে কি হচ্ছে এগুলো? ভাগের বয়ফ্রেন্ড পেয়ে গেছে, এখন আমাকে ভুলে যাবে। আর এদিকে দেখো দিদিরা সব রিলস করছে, ও মা গো, তোমাদেরই তো ইনস্টাগ্রাম। এদের সব জায়গায় লাখে কথা, এদের কোথাও হাজার নেই, তবু না যে গরিব একটু কি। আমি ক্যামেরা ধরে দেবো, তুই রিলস করবি। ও বাবা, তখন ভালোবাসায় ভরা রিলস হবে। তোমার সাথে একটু ক্যামেরাটা ধরে দিই, নাহলে বাড়ি গিয়ে আমাকেও কোনো কিছুতে হেল্প করবে না, তো একটু পরে আবার দূর হয়ে। এখন সন্ধে হয়ে গেছে আর দেখতে পাচ্ছ যে চারদিকটা হালকা হালকা অন্ধকার হয়ে গেছে, আর এখানে গান বাজছিলো কোথায় জানো তো, সেটার তালে তালে এখানে রাহুলদা দেখিয়ে দিচ্ছিলো আর মাম মাম নাচ করছিলো, তো সেখানে কীভাবে কোমর দুলিয়ে দুলিয়ে তাচ্ছে। আর এই যে আরবিনের দিদি, জায়ম্বু আমার দিদি, এখানে আরবিন, সঞ্চিতা আর এদিকে সবাই, মানে সুমিত টুমিত সবাই মিলে আমরা এখানে বসেছিলাম খানিকক্ষণের জন্য। আর মাম মাম ননস্টপ আজকে নেচেছে, মানে যতক্ষণ পেরেছে ওর এনার্জি ছিল ততক্ষণ নেচেছে আজকে মন খুলে। তো এখন আমরা এখান থেকে বেরোবো। ও রে বাবা, দেখো কি করছে আমার মাম মাম, কোমর ঝুলিয়ে ঝুলিয়ে পকাটা, ও পকাওয়ার সাথে আর কোমর ঝুলিয়ে ঝুলিয়ে না, ও খেয়েছে টাক, সামনের রডের সাথে একটা টাক খেয়ে নিয়েছে। কিন্তু যেহেতু কেউ আমরা তাড়াতাড়ি গিয়ে ধরিনি, তাই ও কান্না করলো না। তো গাইস এখন হয়ে গেছে বেরোনোর সময়, তো দেখতে পাচ্ছ সবাই লাইন দিয়ে বেরোচ্ছি। আর আবার মাম মামকে রাহুলদা কাঁধে নিয়ে নিয়েছে, কারণ খুব ভিড় ছিল, ওকে নিয়ে আমি যেতে পারছিলাম না। আর এদিকে আমরা সবাই ওয়েট করছি, এখন সামনের রাস্তাটা ফাঁকা হলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো দেখো মাম মাম কী করছে ওখানে বসে। তো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম ওই জায়গাটার থেকে। তো বাইরে এত সুন্দরভাবে লাইটিং করেছে, বেশ ভালো লাগছে, অনুষ্ঠান ফিল হচ্ছে, মনে হচ্ছিলো যে পুজো এখনও আছে, পুজো যায়নি। তো যাই হোক, এখান এখন এখান থেকে বেরোবো, ডাইরেক্ট যাবো অরবিন্দের বাড়ি নাচ করতে করতে। তো এই যে সবাই দাঁড়িয়ে আছে আমাদের রাস্তায় ছাড়তে এসছে, তো এখন আমরা বেরোবো বাড়ির জন্য। তো চলো একবার বাড়ি গিয়ে তারপরে ফাইনালি চলে এসেছি বাড়িতে, মানে অনেকক্ষণ হয়েছে এসেছি। তো এসে মাম্মাম আস্তে 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 ঘুমিয়ে পড়েছিল, তো ওকে খাইয়ে দিয়েছি আর ও এখন ঘুমোচ্ছে। আর আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে দিদি আর রাহুলদা বাজারে গেছিলো, কিছু কিছু জিনিস এনেছে, চলো দেখাই যে কী এনেছে, আমিও জানি না। তো চলো তোমাদেরও দেখাই, আমিও দেখি যে কী এনেছে। কী এনেছিস দাদা?
ভাগের হচ্ছে সিরাম, ভাগের মানে কত টাকা দাম? ওটা আর এটা হচ্ছে বডি লোশন, অনন্য কি এটা হচ্ছে সোনু এখানে কি হচ্ছে? এই সন্ধ্যাবেলা কে খায় বিরিয়ানি? যখন তখন বিরিয়ানি খাবে কোনো ব্যাপার না। আর কি এনেছে রাহুল দা? বিরিয়ানি এনেছে আমাদের জন্য খাবার, আর সোনুর জন্য এটা সোনুর খাবার। তো চলো একটু খাবার টাবার খেয়ে নি, তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করছি। মাত্র রাহুল দা মানে যেই ভিডিও ক্লিপটা তোমরা একদম ভিডিওর ফার্স্টে দেখেছো, তো সেটা দিদি রাহুল দার উপর একটা প্র্যাঙ্ক করেছিল। তো রাহুল দা কান্নাকাটি করে একদম খুব একটা খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, সেই প্র্যাঙ্কটা আমার চ্যানেলে কিন্তু দেখতে পাবেন। ওই ক্লিপটুকুই আমি শুধু নিয়েছি দিদির কাছ থেকে, আমার কাছে ক্লিপ নিয়ে আর কোনো তোমাদের দেখাবো। তো সেই প্র্যাঙ্কটা দিদির চ্যানেলে আপলোড হবে, মানে বারাসাত প্র্যাঙ্ক গালের চ্যানেলে, অবশ্যই তোমরা সবাই দেখো। তো প্র্যাঙ্ক করতে দিদির আর আমার তো খুব মজা হয়েছে, কিন্তু শুধু তোমাকে মেয়েরা ছিলাম শুধু শুধু। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবার ভালোবাসায়। আমার ফেসবুক পেজে 10K ফলোয়ার্স কমপ্লিট হয়েছে, আর আমার ইউটিউবে আর অল্প কিছু বাকি, 200 মতো সাবস্ক্রাইবার বাকি আছে এখন 50,000 হতে। প্লিজ তাড়াতাড়ি করে দাও। আজকের ভিডিওটা আর বেশি টানলাম না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে আছে, চাইলে তোমরা ফলো করতে পারো। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। অনন্যা টাটা গাইস, গুড নাইট।